হাই গাইজ, আমি সৌমি আর আমার চ্যানেল সৌমিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা ফেস স্ক্রাব শেয়ার করব। তো এই ফেস স্ক্রাবটা শুধু তোমরা ফেসে নয়, বডিতেও অ্যাপ্লাই করতে পারো। তো এটা একটা হোমমেড স্ক্রাব, তো তার জন্য আমি ইউজ করছি কাঁচা দুধ আর মুসুর ডাল গুঁড়ো করে নিয়েছি ভালো করে। তো সেটাই ইউজ করব, মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে এই স্ক্রাবটা তৈরি করব। তো দেখতে থাকো, কোয়ান্টিটি দরকার সেই অনুযায়ী তোমরা তৈরি করবে। জাস্ট কাঁচা একটু দুধ নেবে, তার সাথে মুসুর ডাল পাউডারটা ভালো করে মিক্স করবে, করে তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই করে দু মিনিট মতো স্ক্রাব করবে। করার পরে প্লেন জল দিয়ে তোমরা ফেসটা ক্লিন করবে, আর করার পরে তোমরা রেজাল্টটা দেখতে পারবে, তোমাদের স্কিনটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। এটা ইউজ করলে ট্যানটাও ভালোভাবে রিমুভ হয় আর স্কিনটা খুব সফট হয়। তো এই সামারে আমাদের বাইরে গেলে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে, তো তার জন্য এটা খুবই বেনিফিশিয়াল। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, উইকে মানে সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এটা ইউজ করতে পারো। ফেসের সাথে সাথে তোমরা ফুল বডিতেও এই স্ক্রাবটা ইউজ করতে পারো। খুব হালকা হাতে প্রেসার ছাড়াই সার্কুলার মোশনে স্ক্রাবিংটা করতে হবে, তারপরে ফেসটা তোমরা প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবে। তো দেখতে পাচ্ছ, আর সো গাইজ, আজকের আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর কমেন্টস করে জানিও। যদি তোমরা এটা বাড়িতে ট্রাই করো তো কেমন রেজাল্ট পেলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। যারা আমার নতুন বন্ধু আছো আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।